নৌকা মার্কায় ভোট না দিলে কেন্দ্রে যাওয়ার দরকার নেই বলে মন্তব্য করেছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ওই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রৌফ মিয়া গত দশই ডিসেম্বর ওই ইউনিয়নের হাট ফতেপুর গ্রামে অনুষ্ঠিত একটি ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এই মন্তব্য করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে প্রচারিত হওয়া ওই ভিডিও ক্লিপে ইউনিয়নবাসীর উদ্দেশ্যে আব্দুর রৌফ মিয়া বলেন আগামী সাত তারিখের নির্বাচনে আপনারা কেউ ঝগড়া করবেন না বিএনপি নির্বাচনে আসেনি শুধু আওয়ামী লীগ নির্বাচনে এসেছে আওয়ামী লীগের প্রার্থী খান আহমেদ শুভ আরেকজন বিদ্রোহী প্রার্থী দাঁড়াইছে তার অবস্থা জানেন তিনি অসুস্থ আশা করব বিএনপির ভাইয়েরা যদি নৌকা মার্কায় ভোট দিতে ইচ্ছা না করেন তাহলে আর কেন্দ্রে যাওয়ার দরকার নেই কারণ আওয়ামী লীগের দুইটা প্রার্থী আমরাই ভোট দিয়ে যাকে মনোনীত করি সে আমাদের এমপি হবে এছাড়া আব্দুর রফ মিয়ার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুর নির্বাচন পরিচালনা কমিটি গঠনে বাধা প্রদানের একটি অভিযোগ জমা পড়েছে এ বিষয়ে তাকে শোকজও করা হয়েছে শোকজের পরপরই এই ধরনের বক্তব্য দিয়ে ফের আলোচনায় এসেছেন তিনি তার এই বক্তব্যে সাধারণ ভোটারদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এ বিষয়ে ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রফ মিয়া বলেন ভিডিওতে আমার বক্তব্য কেটে কেটে প্রচার করা হয়েছে আমি নৌকা মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করায় স্বতন্ত্র প্রার্থীর লোকজন এই কাজ করেছে এই বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হওয়া ফতেপুর ইউপি চেয়ারম্যানের একটি ভিডিও সম্পর্কে আমি অবগত বিষয়টি পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে শোকজের বিষয়ে টাঙ্গাইল সাত আসনে নির্বাচনী অনুসন্ধান কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক সিনিয়র সহকারী জজ মল্লিকা বসাক বলেন আমাদের সরাসরি কথা বলা নিষেধ আপনি আমাদের দপ্তরে এসে আমার স্টাফদের সাথে যোগাযোগ করতে পারেন